হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাতে ভুলবো না, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু, তবেই তো বলতে পারবে যে ভালো লাগলো কি না। তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে তো আমি বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। তো চা নিয়ে তো আমি বসে পড়েছি, চাটা খেয়ে নি। চা খেয়ে আমাকেও আমার কাজে লেগে পড়তে হবে, তো আর বেশি দেরি করা যাবে না। তো তোমরা তো ভাবছো আমার মুখের অবস্থা এরকম কেন, দেখো সমৃদ্ধ কী করেছে। একটু কাজের ফাঁকে ওকে দেখতে এসছি, দেখো কী করছে। আমার লিপস্টিক কি করেছিস তুই? এটা কি এগুলো? এটা দেখি বেঁচে আছে নাকি। নতুন লিপস্টিক দেখেছো যে কি করেছে, নিজের মুখের অবস্থাটা কি করেছে সেটা দেখো, আর আমার সারা বিছানার অবস্থা তো তোমাদেরকে দেখালাম কি করেছে। আমার মতন অবস্থার কার কার হয়েছে একটু আমাকে জানিও। আমি এই ছেলেটাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল। আমার তো লিপস্টিক যা গেছে গেছে, হ্যাঁ। আর এই ছেলেটা কি কী করবো তোমরা একটু আমাকে বলো। এত দুষ্টু, আমার মাথা খারাপ করে দিচ্ছে, পাগল হয়ে যাব। দেখো কী অবস্থা, চারিদিকে আঁকি বুকি টেনেছে লিপস্টিক দিয়ে। বিছানার চাদরটার অবস্থা দেখো, তো কান্না পাচ্ছে দেখে আমি পাগল হয়ে যাব এবার। আমার আর ভাল লাগে না এই ছেলেটাকে, কি করব, নিলেও কাঁদছে, ভগবান। সকালের পর আর আমার ভিডিও করা হয়নি, এখন সন্ধ্যে হয়ে গেছে। সকাল থেকে অত দুষ্টুমি করার পরও ওর হয়নি, এখন আবার সন্ধ্যেবেলাতে দুষ্টুমি করতে লেগে পড়েছে। এই যে দেখো, ঠাকুরের সমস্ত কিছু না দিয়ে এদিকে জল নিয়ে যে কী করবে বাবারই, আমি পাগল হয়ে যাচ্ছি। দেখো কী করবো এখানে আমি। তো তোমার দাদা ডিউটি থেকে চলে এসেছে, তো এখন আমরা একটু বাজারে এসেছি। বাজারে এসেছি বলতে কয়েকটা সমৃদ্ধরই জিনিস কিনতে এসেছি, তো সেগুলো শেষ হয়ে গেছিলো, তো এখন আমরা সেই জিনিসগুলো কিনে নিই। তো আমরা এখানে একটু এসেছি, একটু সম দেখি কিছু কেনা যায় নাকি, হঠাৎ করে মনে হলো একটু যাই। এটা না, এটা এই যে এখানে দেখো, ওটা না দেখো, হ্যাঁ হবে। তো আমাদের তো জিনিস কেনা হয়ে গেছে, জিনিস বলতে সমৃদ্ধ যে জিনিসগুলো কিনতে এসেছিলাম সেগুলো কেনা হয়ে গেছে। এখানে বিল হচ্ছে, বিলটা হয়ে গেলে বেরোবো। এই যে আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি বাইরে, তোমার দাদা গাড়িটা নিচ্ছে, এবার বেরোবো। ওখান দিয়ে সব কিনে আমরা চলে এসেছি মেডিসিন শপে, এখান থেকে সমৃদ্ধ সব জিনিসগুলো নেওয়া বাকি আছে। এখান থেকে নিলাম হচ্ছে ডাইপার, নেস্টাম, দুধ, বাকি সব সমৃদ্ধ যা যা জিনিস লাগে আর কি। বেরিয়ে দেখি পাশে বিরিয়ানির দোকান, মনটাও বিরিয়ানি খাওয়ার জন্য কেমন করছিল, তো বিরিয়ানি নিলাম, নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। জানো বিরিয়ানি নিয়ে আমরা এখানে একটু দু কাপ চা খাবো, খেয়ে বাড়ির দিকে যাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।